নমস্কার। ঠিক রাত্রি 9টা প্রতিদিনের মতো আবারও আপনাদের সঙ্গে চলে এসেছি 9 PM মোটিভেশনে নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা শুরু করতে। চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক। মেষ রাশিতে রাহুর অবস্থান নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি, তবে মেষ রাশিতে রাহুর অবস্থানে যদি আমি শেষ পর্যায়ে আসি বা যেতে যেতে বলি, মানে মেষ রাশিকে টাটা বাই বাই করে আমাকে তো আর মেষ রাশিতে ঢুকতে হবে, তাহলে আপনারা তো আমাকে বলবেন সম্রাট আপনি তো বললেন না, আমি সব বলবো। মেষ রাশিতে রাহু যদি থাকে অগ্নি রাশি, কেতু উল্টো দিকে বসে রয়েছে তুলা রাশিতে, কেতু তার এনার্জি প্রোভাইড করছে কোথায়, রাহুকে দিচ্ছে, রাহু মঙ্গলের রাশিতে বসে রইল, আর কেতুকে আমাদের শাস্ত্র বলছে শনিবাত রাহু কুজবাত কেতু, তার মানে কেতু মঙ্গলের মতো ফল দেয়, তার মানে রাহু একদিকে মঙ্গলের ঘরে বসলো অগ্নি রাশি, যে মঙ্গল নিজে একজন ফায়ারি, আবার কেতু যে নাকি তার এনার্জি রাহুকে পাস করছে, সেই কেতু যে মঙ্গলের আচরণ করে যার মধ্যে মঙ্গলের এনার্জি থাকে, সেই এনার্জি সে রাহুকে পাস করছে, তার মানে কত ফায়ারি হয়ে যেতে পারে। আমার এই যেতে যেতে বলার অর্থ হচ্ছে যে আমি বৃষরাশিতে ঢুকবো, কিন্তু আপনাদেরকে একটু সতর্ক না করে দিলে আমার মনে হয় আমার কাজ কোথাও না কোথাও একটু অসম্পূর্ণ থেকে যায়। তার কারণ রাহু যখন মেষ রাশিতে থাকে, কেতু যদি তুলা রাশিতে থাকে, তাহলে জাতক এবং জাতিকার কোন সেক্টর থেকে ভয় সবার আগে, সেটা হচ্ছে অগ্নি জায়গা থেকে আপনাদেরকে ভয়ে থাকতে হবে। যাদের যাদের মেষ রাশিতে রাহু অবস্থান করছে তারা তারা প্রত্যেকে সাবধান, যে কোনো অগ্নিকাণ্ডের থেকে বা আগুনজনিত যে কোনো জিনিসের থেকে আপনাদেরকে একটু সতর্ক বা সাবধান থাকতে হবে। তবে শর্তাবলী প্রযোজ্য, কেন, যদি আপনাদের রাহু চন্দ্রযুক্ত হয় বা কেতু চন্দ্রযুক্ত হয়, এই চন্দ্র যদি রাহুর উপর দৃষ্টি ফেলে বা রাহুযুক্ত যদি চন্দ্র হয়, তাহলে এই প্রবণতাটা অনেকটা কমে যায়। এক নম্বর, রাহু যদি মেষ রাশিতে থাকে, আপনাদের বাড়িতে তো আপনারা ইলেকট্রিক কনজাম্পশন করেন, খুব সাবধান। যাদের যাদের রাহু মেষ রাশিতে অবস্থান করে তাদের তাদের ইলেকট্রিক কনজাম্পশন থেকে খুব সাবধান। এবং আপনারা, আমরা বলি না আমরা ইলেকট্রিক শক খেলাম, এই ধরনের যাদের ন্যাটাল চার্টে রাহু মেষ রাশিতে বসে থাকে তাদের কিন্তু ইলেকট্রিক শক থেকে সাবধান থাকা উচিত। আর যেটা ভীষণ কর্তব্য সেটা হচ্ছে মাথা গরম যদি আপনার থাকে, সেই মাথা গরমকে এবার আস্তে আস্তে কমাতে হবে। তার কারণ রাহু যখনই মেষ রাশিতে বসছে অগ্নিকারক রাশি, তো ন্যাচারালি মাথা গরমের একটা প্রবণতা থাকে। আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে রাহু মঙ্গল এক জায়গায় যদি থাকে তাহলে সেখানে মাথা গরম বা শারীরিক নির্যাতনের মতো, মানে যাদের যাদের থাকে তারা শারীরিক নির্যাতন করে ফেলতে পারে, তাদের এমন কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে তারা শারীরিক নির্যাতন করতে পারে, এরূপ সমস্যা তাদের জীবনে বারংবার আসতে পারে। তো এই জায়গা থেকে ভীষণ সাবধানে থাকাটা আমার মনে হয় প্রযোজ্য। তাহলে চলে আসা যাক এবার বৃষরাশির দিকে, কারণ আপনারা আমাকে বলেছিলেন, একজন কমেন্ট করেছিলেন যে দাদা মেষ রাশিতে রাহুর নেগেটিভিটি বলুন, আমি এইটুকু বললাম, বাকিটা তো সাক্ষাতে হতে পারে, বাকিটা ন্যাটাল চার্টের পরিবেশ পরিস্থিতি বুঝে কোন গ্রহ কত ডিগ্রিতে বসে রয়েছে সেই হিসেব তারপরের। এটা আমি যেটা বলছি এটা হচ্ছে অ্যাভারেজ বা এটা হচ্ছে মূল সূত্র, আগে আমাদের এটা প্রাথমিক সূত্র, এই সূত্র সবার ক্ষেত্রে প্রযোজ্য, আপনার আবার সকলের ক্ষেত্রে প্রযোজ্য। রাহু যদি, এবার চলে আসা যাক, রাহু যদি বৃষরাশিতে থাকে, তাহলে রাহু বৃষরাশিতে, আমাদের শাস্ত্র বলছে রাহু বৃষরাশিতে তুঙ্গ, কেতু বৃশ্চিক রাশিতে চলে গেল, তাহলে কেতু যদি বৃশ্চিক রাশিতে থাকে তাহলে বৃশ্চিক রাশিতে কেতু তুঙ্গ। কোন রাশিতে প্রবেশ করলো, বৃষরাশি, যার মালিককে শুক্র। এই শুক্র কী করে, শুক্র আমাদের সম্পর্ক দেখে, শুক্র আমাদের ইমিউনাল সিস্টেমকে দেখে, শুক্র আমাদের ভোগ দেখে, শুক্র আমাদের সুখ দেখে, শুক্র আমাদের স্বাচ্ছন্দ্য দেখে, শুক্র আমাদের অভাব অনটনকে দেখে, শুক্র আমাদের বিলাস বিলাসিতাকে দেখে, শুক্র আমাদেরকে দেখে আমাদের ক্রিয়েটিভ পার্টগুলোকে দেখে, যত ধরুন যত ক্রিয়েটিভ জগৎ যা রয়েছে বা আমরা যারা যে ক্রিয়েটিভ জগতের সাথে আমরা যাদেরকে যুক্ত থাকতে দেখি, তাদের দেখবেন ম্যাসিভ জায়গায় তাদের শুক্রের অবস্থান ভীষণ ভীষণ ভালো, এবং তাদের শুক্র খুব প্রমিনেন্ট বা শুক্র খুব ভালো নক্ষত্রে অবস্থিত। রাহু তো অবশ্যই বৃষরাশিতে থাকবে, বা কেতু যদি বৃশ্চিক রাশিতে থাকে তারাও আমি দেখেছি সাধারণভাবেই একটা ক্রিয়েটিভ জগতের তারা বিরাট নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি তারা কায়েম করে। বৃদ্ধি রাশি মানে হচ্ছে সলিড, বৃদ্ধি মানে যেটা কঠিন একটা বস্তু, যার কোনো মুভমেন্ট নেই বলা যেতে পারে, স্থির সে, কারণ বৃদ্ধি তো সলিড, সে অত্যন্ত ভারী বা
একদম সলিড। তো রাহু যখন সেই জায়গায় আমার প্রবেশ করছে, তার মানে রাহু কোনো একটি সলিড জায়গায় যাচ্ছে যেখানে তার স্থিরতা আছে, যেখানে তার মুভমেন্ট খুব বেশি না, যার জন্যই রাহু বৃষ রাশিতে তুঙ্গ হয়ে যাচ্ছে, কেতু বৃশ্চিক রাশিতে তুঙ্গ হয়। কেমন রাহু বৃষ রাশিতে তুঙ্গ হচ্ছে কেন না, এটা শুক্রের জায়গা, আর শুক্রের সাথে রাহুর অত্যন্ত বন্ধুত্বপূর্ণ একটা জায়গা, তার কারণ শুক্রাচার্যকে, শুক্রাচার্য হলেন দৈত্য গুরু। তো আমরা রাহুর যখন জীবনী আমরা দেখলাম, তাকে কোনো না কোনো এক সময় সে অমরত্ব লাভ করার আগে সে দৈত্যদের সঙ্গে থাকতেন বা অসুরকুলের সাথে তাকে রিপ্রেজেন্ট করা হতো। তো ন্যাচারালি শুক্র রাহু বন্ধুপূর্ণ তাদের আচরণ। রাহু আরও শুক্রের সাথে কেন বন্ধুত্ব, তার কারণ আমাদের শাস্ত্র বলছে শনিবাত রাহু কুজুবাত কেতু, তার মানে রাহু শনির মতো আচরণ করে। শনি শুক্র পরম মিত্র বা অতিমিত্র বলা যেতে পারে, তাহলে রাহু ন্যাচারালভাবে শুক্রের পরম বন্ধু হয়ে গেলেন, যার জন্যই রাহু বৃষ রাশিতে তুঙ্গ হয়ে গেল। আপনাদের যাদের যাদের ন্যাটাল চার্টে রাহু বৃষ রাশিতে বসে রয়েছে আর কেতু বৃশ্চিক রাশিতে বসে রয়েছে, আপনারা অত্যন্ত ভাগ্যবান বা ভাগ্যবতী হতে পারেন। এর প্রথম কারণ হচ্ছে, যেহেতু একটা এমন একটা প্ল্যানেট আপনাদেরকে, আপনাদের কাছে তুঙ্গ হয়ে বসে রয়েছে, যে প্ল্যানেটটা আপনাদেরকে সারা জীবন সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে রাখার জন্য, আপনাদের জন্মকালীন রাহু ওইখানে বসে রইল, জন্মকালীন কেতু বৃশ্চিক রাশিতে বসে রইল। তার মানে আপনারা যদি চান, আপনারা যদি নিজেদেরকে ডেকোরেট করতে পারেন, আপনারা অনায়াসে নিজেদের জীবনকে সুন্দর করতে পারেন, আপনাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ মেটেরিয়াল সুখ সমস্ত কিছু আপনাদের এখানে আপনারা পেতে পারেন। কেতু, যে কেতু নাকি মেটেরিয়াল সুখ দেখে না, সেই কেতু কোথায় বসে রইল, বৃশ্চিক রাশির জলে বসে রইল। বৃশ্চিক রাশির জলটা কীরকম জল, তার মানে বৃশ্চিক রাশির যে জল, এই জল কর্কট রাশির মতো নয়, তার অত গভীরতা আবার মীন রাশির মতো অত গভীরও নয়, কিন্তু কর্কটের থেকে একটু গভীর, মীনের থেকে অল্প কম। মজার বিষয় হলো, এই যে বৃশ্চিকের যে জল, এখানে যে কেতু বসে রয়েছে, তার মানে কেতু একটা হোলি জায়গায়, তার মানে জলের সাথে আমরা হোলি ওয়াটারকে রিপ্রেজেন্ট করি। আমরা দেখি না, আমরা বাড়িতে গঙ্গার জল ছেটাই, বিভিন্ন গির্জায় দেখি, চার্চে দেখি, সেখানে হোলি ওয়াটারের, হোলি ওয়াটার ছেটানো হয় মানুষকে। আমরা যখন বলি শান্তির জল বলতে পারি, বা হোলি ওয়াটার গায়ে ছেটালে আমাদের মন মানসিকতা ভালো হয়, আমাদের নাকি পাপ ধুয়ে যায়। কেতু এই জলরাশিতে, বৃশ্চিকের যে জলরাশিতে এখানে তুঙ্গ, সে সেখানে পাপ ধোয়ার জন্য বসে রয়েছে, পাপ স্খলন করার জন্য বসে রয়েছে, পাপ কাজ থেকে বিরত থাকার জন্য বসে রয়েছে। তার কারণ সেখানে তিনটি নক্ষত্র, কী কী নক্ষত্র সেখানে পাচ্ছেন আপনারা, আপনারা বিশাখাকে পাচ্ছেন, আপনারা অনুরাধাকে পাচ্ছেন, আপনারা জ্যেষ্ঠাকে পাচ্ছেন, তার মানে বৃহস্পতির নক্ষত্র, শনির নক্ষত্র, বুধের নক্ষত্র, এই তিনটি নক্ষত্র সেখানে রইল। এক তো বৃহস্পতির মতো সে নক্ষত্র সেখানে রইল, শনির মতো নক্ষত্র সেখানে রইল, বুধের মতো নক্ষত্র সেখানে রইল। তিনটে খুব ভাইটাল প্ল্যানেট, বৃহস্পতি বিদ্যাকে দেখছে, শনি স্পিরিচুয়ালিজমকে দেখছে, আর বুধ ফাস্টেস্ট গ্রোকে দেখছে, অর্থাৎ চটপট আপনার সে বৃদ্ধি, আপনি যা অ্যাকোয়ার করছেন, যা জ্ঞান সঞ্চয় করছেন, আপনি যা এডুকেশন সঞ্চয় করছেন, আপনি যা আধ্যাত্মিকতা সঞ্চয় করলেন, তাকে পাথেয় করে আপনি জীবনে চট করে কী করে আরও মার্গীয় স্থানে পৌঁছতে পারেন, তার জন্য কেতু সেই জায়গায় অবস্থান করে বসে রইল। তার মানে কী বোঝা যায়, শুক্রের সাথে রাহুর সখ্যতা, রাহু বৃষ রাশিতে গেল, তুঙ্গ হইল পৃথ্বী রাশি, সলিড জায়গা, তার মানে বুঝতে হবে রাহু যাদের যাদের বৃষ রাশিতে আছে তারা ভেতর থেকে অনেক শক্ত, আমরা বলি না মানসিক জোর প্রচুর বেশি। এমনি বৃষ রাশির সিম্বল হচ্ছে কি, সার, তার মানে ধর্মের সার আমরা বলি গোয়ার। এমনি রাহু সেই জায়গায় বসে রয়েছে, মানে সেই জাতক এবং জাতিকা, রাহু যদি ন্যাটাল চার্টে বৃষ রাশিতে থাকে, তার মানে সে প্রচণ্ড গোয়ার হবে, তাকে সে কোনোভাবেই, কোনো না কোনোভাবে এইরকম জাতক জাতিকাকে দেখবেন আপনারা কোনোভাবেই আপনারা নাড়াতে পারবেন না। সে যা, যতটুকু সে তার ভাবনায় যেটা আসছে, সে যদি ভাবে যে আমি এটা করব, তো সেটাই সে করবে, তাকে কোনো সেইখান থেকে তাকে নড়ানোর কোনো জায়গা বা স্কোপ কোনোভাবেই তাকে দেওয়া যায় না। রাহু যদি পৃথ্বী রাশিতে বসে থাকে, তার মানে আমরা দেখি জিওগ্রাফি নিয়ে পড়াশুনো, এক রাহু যেহেতু শুক্রের সেই জায়গা, ক্রিয়েটিভ পার্টের যত পড়াশুনো আছে সমস্ত পড়াশুনো সেখানে আমরা দেখতে পাই, ফোকলোর অর্থাৎ লোকসংস্কৃতি নিয়ে পড়াশুনো করবার যে ইচ্ছে, এই ধরনের জাতক জাতিকারা করতে পারে, মাইনিংস নিয়ে পড়াশুনো এই জায়গায় করা যেতে পারে। যেহেতু কেতু বৃশ্চিক রাশির জলে অবস্থান করছে, তার মানে রাহু যদি বৃষ রাশিতে থাকে, কেতু তো বৃশ্চিক রাশিতে থাকছে, তাহলে আপনি দেখে নিন আপনার জন্মচক্রে যদি কেতু বৃশ্চিক রাশিতে পড়ে রয়েছে, তার মানে আপনি ওয়াটার রিলেটেড কোনো স্টাডি আপনি করতে পারেন, এডুকেশন আপনি করতে পারেন, ফিশ নিয়ে পড়াশুনো আপনি করতে পারেন। রাশিটা কি বৃশ্চিক, বৃশ্চিক রাশিতে কেতু,
বৃশ্চিক রাশি মানে বৃশ্চিকের কি থাকে একটা পয়জন থাকে, তার মানে পয়জন যেহেতু থাকে তার মানে আপনি কি করতে পারেন, আপনি মেডিসিন জগতের সাথে কাজ করতে পারেন। আমি ডাক্তারের কথা কিন্তু বলছি না, আমি বলছি মেডিসিন জগতের নিয়ে নিয়ে আপনি কাজ করতে পারেন। আপনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে পারেন, আপনি ওষুধ তৈরি করার ক্ষেত্রে আপনি কাজ করতে পারেন, আপনি ওষুধ যেই সংস্থায় তৈরি হয় সেই সংস্থায় আপনি কর্মরত হতে পারেন। তার মানে এই যে জায়গা, এই জায়গাগুলোকে আমাদেরকে দেখতে হচ্ছে, কেন না কেতু সেই জায়গায় আপনাকে কিছু জ্ঞান প্রোভাইড করাচ্ছে। আমি সবসময় বলি রাহু যদি বৃষরাশিতে থাকে আপনাদেরকে সবসময় একটু আলাদা ধরনের কিছু কাজ করার প্রবণতা থাকা উচিত, কারণ রাহু পুরোটাই এখানে আপনাকে মেটেরিয়াল সুখ দেওয়ার জন্য এসছে। আপনার মান সম্মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি রাহু সেটাকে বাড়ায়। রাহু কী করে, রাহু দুর্বার গতিতে ছোটে, রাহু কোনো বাধা মানে না, রাহু যে কোনো জায়গায় প্রবেশ করে যায়। তার কাছে সবটাই একটা চ্যালেঞ্জ। রাহু সবসময় চ্যালেঞ্জ নিতে অ্যাকসেপ্ট করতে, রাহু সবসময় চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে ভালোবাসে। আর একটা তো তারপরে বৃহৎ কারক একটা প্ল্যানেট, তার দশা অনেকদিন ধরে চলে, তার মানে তার যে মিষ্টত্ব সে মিষ্টত্ব আমরা অনেকদিন ধরে পাই। রাহুর দশা 18 বছরের দশা, তার মানে রাহু যে ফল দেবে সে ফলটা আমরা অনেকদিন ধরে পাবো। কিন্তু রাহুকে ধরে রাখতে জানতে হবে, রাহুকে ধরে রাখতে জানতে হবে। রাহুকে যদি আমরা ধরে রাখতে না জানি, বৃষরাশিতে রাহু তুঙ্গস্থ আপনার জন্মচকে, কিন্তু আপনি রাহুর এনার্জিকে কাজে লাগাতে পারছেন না, আপনি বারবার ব্যর্থতার দিকে চলে যেতে পারেন। ফার্স্ট থিং, বৃষরাশিতে রাহু যখনই থাকছে আপনাকে মাথায় রাখতে হবে রাহু তুঙ্গ, তার মানে সে এমন একটা প্ল্যানেট যে নাকি সর্বক্ষেত্রে যে সুখ দেখছে, ভোগ দেখছে, অ্যাডমিনিস্ট্রেশন দেখছে, তার মানে সর্ব পার্টে এই সমস্ত পার্টগুলোতে রাহু আপনাকে অ্যাচিভমেন্টের জায়গায় নিয়ে চলে যাবে। কারণ আপনাদের অনেকে প্রশ্ন থাকে আপনার সন্তানের পড়াশুনো কী হবে, তবে হ্যাঁ কিছু কিছু জিনিস কিন্তু দেখতে হবে, পঞ্চাঙ্গ কি আপনারা জানেন, তার কারণ যোগ সেখানে রয়েছে, আপনার কোন যোগে জন্ম, আপনার কোন তিথিতে জন্ম, আপনার নক্ষত্রের চরণ কি, আপনার রাহু যে নক্ষত্র পেল তার চরণ কত, সেইভাবে কিন্তু বিচারগুলো হবে। কেতু যে নক্ষত্রে বসে রয়েছে তার চরণ কত, তার পদ কত, দেখবেন 1, 2, 3, 4 এরকমভাবে পদ লেখা থাকে, তার মানে একে রাহু কী ফল দেবে, দুই চরণে রাহু কী ফল দেবে, তিন চরণে রাহু কী ফল দেবে, চার চরণে রাহু কী ফল দেবে, এইগুলো বিচার বিশ্লেষণ করা দরকার রয়েছে। কারণ রাহু বৃষরাশিতে বসে রয়েছে, সম্রাটদা আপনি বললেন ভীষণ ভালো হবে, আমি সর্বসুখ পাবো, কই দাদা আমি তো পেলাম না, তার কারণ আপনার হয়তো রাহু চার চরণে বসে রয়েছে, আপনি হয়তো সেই রাহুকে ইমপ্লিমেন্ট করতে পারেননি লাইফে। কীভাবে ইমপ্লিমেন্ট করবেন তার জন্য আমার এই ভিডিও। বিশদে জানতে হলে যে কোনো ভালো একজন অ্যাস্ট্রোলজারের কাছে আপনারা চলে যান, আরও ডিটেলসে অ্যানালাইসিস করুন। আমার মনে হয় এক্ষেত্রে আপনাদেরই ভালো, যাতে জন্মছকটাকে আর একটু সুন্দর করে এগিয়ে নেওয়া যেতে পারে। রাহু বৃষরাশিতে থাকলে বিশেষ কিছু বলার নেই, তার কারণ আমি মনে করি রাহু যে এমন একটা প্ল্যানেট যে নাকি তুঙ্গ হয়ে বসে রয়েছে, আর যে নাকি শাস্ত্রমতে বৃষরাশিতে তুঙ্গ এবং কেতু বৃশ্চিক রাশিতে তুঙ্গ, তো ন্যাচারালি এই দুটো প্ল্যানেট যদি তুঙ্গ থাকে আমার মনে হয় আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনারা ভাগ্যবান বা ভাগ্যবতী, আপনারা চাইলে জীবনের বড় মাইলস্টোন অ্যাচিভ করতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানান, আমি আপনাদের কমেন্টের উত্তর দিতে আনন্দ বোধ করব। আজকে আলোচনা এখানে আপাতত থামাচ্ছি, কিন্তু আমি থামছি না, আমি আগামীকাল রাত্রি 9টায় আবারও থাকছি আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে দেখতে থাকবেন। কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব তো করতে ভুলবেনই না। নমস্কার। জ্যোতিষশাস্ত্র বলছে আপনার বুদ্ধির কারকগ্রহ শুধু আপনার পঞ্চম ভাবের মালিক। বুধকে কোথাও না কোথাও আমাদেরকে বুদ্ধির সাথে ধরে দেওয়া হয়েছে, কিন্তু বুধ হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং প্ল্যানেট, যে প্ল্যানেটটা সবথেকে তাড়াতাড়ি ফল দেয়, সবথেকে তাড়াতাড়ি যার সাথে চন্দ্রের একটা বিরাট বড় একটা সমানুপাতিক একটা সম্পর্ক রয়েছে। চন্দ্র বুধ আমরা ভাবি এরা সবসময় ফাস্টেস্ট, এরা সব চন্দ্র 2.5 দুদিনে একটা ঘর চেঞ্জ করে ফেলছে। আবার বুধ যে বুধ নাকি মিথুন রাশির বুধ, না বালক বুধ।